হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুভি ইন বেঙ্গলি। আমি শৌরিন, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2021 সালে রিলিজ করা একটি মুভি, দ্য ম্যাড উমেন্স বল নিয়ে। এই সিনেমাটিতে আমাদের 1900 শতকের গল্প দেখানো হয় এবং সেখানে আমরা একটি ধনী পরিবারের মেয়েকে দেখতে পারি যার নাম ইউজিনি ছিল। সেই পরিবারে ইউজিনির সব থেকে ভালো সম্পর্ক যদি কারোর সঙ্গে থেকে থাকে সেটা হচ্ছে তার ভাই, এবং একমাত্র সেই জানত যে ইউজিনির মধ্যে কিছু স্পেশাল শক্তি রয়েছে। ইউজিনি আসলে মারা যাওয়া লোকেদের সঙ্গে কথা বলতে পারত, সে তাদের যন্ত্রণা অনুভব করতে পারত, এবং সে যখন এই কাজটা করে তখন সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কোনো অজানা ব্যক্তি যদি তাকে একবার সেই সময় দেখে নেয় তাহলে তারা ভাববে যে হয়তো ইউজিনি পাগল হয়ে গেছে, এবং এরপরেই সময়ের সাথে সাথে ইউজিনি যত বড় হতে থাকে সে মৃত মানুষদের অনেক তথ্য পেতে থাকে। এরপরেই একদিন সে যখন তার দিদাকে ঘুম পাড়াতে গেছে তখনই তার দিদা তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার বন্ধুর ফিউনারেলে গেছিলে? এর উত্তরে ইউজিনি বলে যে হ্যাঁ, আমি গেছিলাম, আর সেখানে গিয়ে অনেক লোকের সঙ্গেই আমি কথা বলার সুযোগ পেয়েছি, এবং সেখানে সে কোনো সাধারণ রক্ত মাংসের মানুষের কথা বলেনি, সে ওই মৃত মানুষদের আত্মার সঙ্গে কথা বলেছে। সেখানে ইউজিনির এমন অদ্ভুত ব্যবহার তার দিদার অনেক দিন ধরেই অভ্যেস হয়ে গেছিল, তাই সেখানে সে আর ইউজিনিকে কোনো উত্তর দেয় না। আর এরপরেই আমরা দেখতে পারি যে সে তার ভাইয়ের সঙ্গে মার্কেটে যায়, কারণ বাড়ির থেকে একা বেরোনোর পারমিশন তার ছিল না। সেখানে গিয়ে ইউজিনি খুব মজা করে, সে এদিকে ওদিকে ঘুরতে থাকে, আর এরপরেই যখন সে একটা ক্যাফেতে গিয়ে বসে সেখানে সে একটা লোককে দেখতে পারে যে ভূতেদের নিয়ে একটা বই পড়ছে। এরপরেই সেই ছেলেটি ইউজিনির কাছে এসে তার সঙ্গে গল্প করতে থাকে, সে নানা ধরনের কথা বলে, কিন্তু এরপরে ইউজিনি বলে যে আমি তোমার ওপরে আর তোমার এই কথাগুলোর ওপরে ইন্টারেস্টেড নই, আমি শুধু ওই বইটা দেখছিলাম। আর এই ছেলেটা যখন জানতে পারে যে ইউজিনি এই বইটা পছন্দ করেছে তখন সে তাকে এক রাতের জন্য ওই বইটা দিতে রাজি হয়। বাড়ি ফিরে ইউজিনি সারা রাত সেই বইটা পড়ে, এবং তখনই সে বুঝতে পারে যে সে কিভাবে ভূতেদের সঙ্গে ভালো করে কমিউনিকেট করতে পারবে আর কিভাবে সেই মৃত মানুষের আত্মাদের সে সাহায্য করতে পারবে। এর পরের সিনেই আমরা ইউজিনি এবং তার ভাইকে অন্য একটা ধনী পরিবারের সঙ্গে দেখি। সেখানে আমরা ইউজিনির বাবাকেও দেখতে পারি, কিন্তু আমরা জানতে পারি যে ইউজিনির বাবা তাকে একেবারেই পছন্দ করে না। আসলে ইউজিনি তার মতো একদমই ছিল না। আসলে ইউজিনির বাবা এমন কাউকে সহ্য করতে পারত না যাদের স্বভাব চরিত্র খুবই নরম এবং ভদ্র, আর তাদেরকে তো একেবারেই সে সহ্য করতে পারত না যারা গরিবদের সাহায্য করে। সে ইউজিনিকে বলে যে তুমি গরিবের মতো সবাইকে ভালো করার কথা ভেবে যাও, আর সেই কারণে তোমাকেও গরিবই দেখতে মনে হয়। আর এইভাবেই আমরা দেখতে পারি যে তাদের মাঝে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। এরপরের সিনেই আমরা দেখি যে ইউজিনি প্রত্যেক রাতের মতনই এই রাতেও তার দিদার চুলগুলো আঁচড়ে দেয়, এবং তখনই সেখানে সে একটা মৃত মানুষের আত্মাকে অনুভব করতে পারে। সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, এবং ঠিক তখনই সে একটা ড্রয়ারের কাছে গিয়ে সেখানকার সমস্ত কাগজপত্র বের করতে শুরু করে। সেখান থেকে সমস্ত কিছু বের করার পরে একটা নেকলেস সে খুঁজে পায়, এবং সেটা দেখে ইউজিনির দিদা একদম অবাক হয়ে যায়, কারণ এই নেকলেসটাই তার স্বামী বহু বছর আগে তাকে উপহারে দিয়েছিল। আর সেখানে ইউজিনির দিদা ভেবেছিল যে হয়তো এই নেকলেসটা চুরি হয়ে গেছে। তখনই সেই ইউজিনিকে জিজ্ঞাসা করে যে এইটা যে এখানে আছে তোমাকে কে বলল? এবং আমরা সেখানে দেখতে পারি যে ইউজিনির অবস্থা খুব একটা ঠিক ছিল না, আর তখনই সে উত্তরে বলে যে এটা আমাকে সবে মাত্র দাদু বলে গেল। পরের দিনকে সকালে আমরা দেখতে পারি যে ইউজিনির মা এসে তাকে ঘুম থেকে তোলে, এবং ঘুম থেকে ওঠার পরে সে তাকে জানায় যে আজকে তোমার বাবা তোমাকে দোকানে নিয়ে যাবে। এটা শুনে ইউজিনি খুব খুশি হয়, কারণ তার বাবা এমনটা কখনোই করেনি, এমনকি তার বাড়ির থেকে একা বেরোনোটাও মানা ছিল। এরপরেই আমরা দেখি যে ইউজিনির বাবা এবং ভাই তার সঙ্গে গাড়িতে বসে রয়েছে, আর সেখানে ইউজিনি তাদের দুজনের ব্যবহারটা খুব একটা লক্ষ্য করেনি, কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে যে তার বাবার সিটের নিচে অনেকগুলো জিনিসপত্র রয়েছে, আর এটা দেখেই তখন সে বুঝে যায় যে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হতে চলেছে। সেখানে ইউজিনি তার ভাইকে জিজ্ঞাসা করে যে আমায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো উত্তরই দেয় না। এবং যখনই সে তার গাড়ির জানলা দিয়ে বাইরে দেখে সে দেখে যে একটা মহিলা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে রয়েছে, এবং এর পরের মুহূর্তেই যখন তারা সেখানে পৌঁছে যায় তখন দুটো লোক তাকে টানতে টানতে গাড়ির থেকে বের করে নিয়ে আসে।
সেখানে ইউজিনিকে যখন ভেতরে নিয়ে যাওয়া হয়, সে চেঁচিয়ে চেঁচিয়ে তার বাবা এবং ভাইয়ের থেকে সাহায্য চায়, কিন্তু তারা দুজন সেখানে চুপচাপ বসেছিল আর ইউজিনিকে তারা ভেতরে নিয়ে চলে যায়। সেখানে ইউজিনির ভাই গাড়ির থেকে নেমে বমি করে ফেলে, কারণ এটা ভেবে সে ভীষণ লজ্জা পায় যে তার বোনকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এর পরের সিনেই আমরা ভেতরের দৃশ্য দেখতে পারি, আর সেই লোকেরা ইউজিনিকে একটা জায়গায় বস করিয়ে তাকে এক্সামিন করছে। সেখানে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে যে আমি পাগল নই, এবং এর পরের মুহূর্তেই ইউজিনিকে একটা ঘরের ভেতর নিয়ে আসা হয়। সেখানে অনেক পাগল ছিল, কিন্তু সেখানে এমনও অনেক মানুষ ছিল যারা একেবারেই ইউজিনির মতো। সেখানে তাদের উপরে টর্চার করে করে তাদেরকে পাগল বানিয়ে রাখা হয়েছে, আর সেখানেই এমন একটি মেয়ের সঙ্গে ইউজিনির দেখা হয় যে একদম ইউজিনির মতো। সে তাকে সেখানকার পরিবেশের সঙ্গে মিলেমিশে উঠতে অনেকটাই সাহায্য করে, আর এরপরে আমরা দেখি যে তাদের এক বন্ধুকে তারা চিকিৎসা করার নাম করে নিয়ে যায়। আমরা দেখি যে অনেকগুলো পুরুষ ডাক্তার তাকে নিয়ে যায়, এবং সেখানে তার উপরে কোনো সাধারণ এক্সামিন করা হয় না, তাকে সেখানে হিপনোটাইজ করা হয় এবং নানা ধরনের বাজে এক্সপেরিমেন্ট করা হয় তার উপরে। এমনকি সে অজ্ঞান হয়ে মাটিতে পড়েও যায়, কিন্তু তবু তারা তাদের এক্সপেরিমেন্ট থামায় না। সেখানে কেউই এই পেশেন্টদের খেয়াল রাখত না, কিন্তু একটা নার্স ছিল যার নাম জেনেভিভ, সে সমস্ত পেশেন্টদের খুব ভালো করে খেয়াল রাখত, আর সে সেখানকার হেড নার্স। সেখানে জেনেভিভ সেই ডাক্তারদের সম্পর্কে জানত, কিন্তু তাদের বিরুদ্ধে সে কোনো আওয়াজই তুলতে পারবে না। এরপরেই আমরা দেখতে পাই যে ইউজিনি তার এই শক্তি সম্পর্কে কাউকে কিছু বলতে চায় না, কারণ সে ভীষণ ভয় পেয়েছিল। কিন্তু একদিন সে জেনেভিভকে তার বোনের একটি মেসেজের ব্যাপারে বলে। আসলে জেনেভিভের বোন মারা গেছিল, সেই কারণে সে ইউজিনির সঙ্গে কন্ট্যাক্ট করে তার বোন জেনেভিভকে একটা মেসেজ পাঠায়। সেখানে জেনেভিভ ইউজিনির ওপরে একেবারেই বিশ্বাস করছিল না, কিন্তু যখনই ইউজিনি জেনেভিভ এবং তার বোনের মাঝে কিছু সিক্রেট কথা তাকে বলে, সেগুলো শুনে জেনেভিভ অবাক হয়ে যায়। কিন্তু সেখানে সে ইউজিনিকে কিছুই বলে না, আর সেখান থেকে সে চলে যায়। এরপরেই আমরা একটা দিন দেখতে পারি যখন সমস্ত ডাক্তারেরা মিলে ইউজিনিকে প্রশ্ন করছে, আর সেখানে তারা তার থেকে জোর করে এটা স্বীকার করিয়েই নেয় যে সে এখনও ভূতেদের সঙ্গে কথা বলে। এবং ইউজিনি যখনই হ্যাঁতে উত্তর দেয়, তখনই তারা বলে যে ইউজিনিকে আরও বেশ কয়েকটা দিন এই অ্যাসাইলামে রাখা হবে। সেখানে এটা শুনে ইউজিনি রেগে যায় এবং সে ওই ডাক্তারের ওপরে চেঁচিয়ে ফেলে, আর এটাই তার সব থেকে বড় ভুল ছিল। সেখানে ডাক্তারেরা বলে যে ইউজিনি আর হিস্টেরিয়া রয়েছে, এবং হিস্টেরিয়ার পেশেন্টদের এমন একটা বাক্সে রাখা হয় যেটা কোনো সাধারণ বাক্স নয়, কারণ সেই বাক্সটাকে বরফ দিয়ে ভরিয়ে রাখা হতো এবং ইউজিনিকে সেখানেই বস করিয়ে দেওয়া হয়। এই আইস বক্সে তাদের ঘন্টার পর ঘন্টা ধরে রাখা হতো এবং তাতে শরীর একেবারে অবশ হয়ে যেত। এর মাধ্যমে কারোরই কখনো শরীর ঠিক হতে পারে না, কিন্তু ওই ডাক্তারদের বিশ্বাস যে এই ট্রিটমেন্টের ফলে মহিলাদের রোগ সেরে উঠতে পারে। সেখানে ইউজিনি ভীষণ চেঁচাতে থাকে, সে বলে যে আমি পাগল নই, আমাকে এখানে বস করাবে না, কিন্তু সেখানে কেউই তার কথা শোনে না এবং তাকে একটা জায়গায় নিয়ে গিয়ে সেই বক্সের ভেতরে বস করিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা সেই হেড নার্স জেনেভিভকে দেখি, আর সে এখন তার বাড়ি যাচ্ছে। সেখানে জেনেভিভ রাস্তায় বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে, এবং এর পরের মুহূর্তেই দেখা যায় যে আসলে সেটা ইউজিনির ভাই ছিল যে জেনেভিভকে ফলো করছে। সে জেনেভিভকে বলে যে আমার বোন আত্মাদের সঙ্গে কথা বলতে পারে, এবং এটা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তাকে এই বইটা দিয়ে দিও। এবং সেখানে জেনেভিভ তার ভাইয়ের থেকে ওই বইটা নিয়ে নেয়। এখন জেনেভিভেরও এই বিষয়টার উপরে বেশ ইন্টারেস্ট এসেছে, সেই কারণে সে সারা রাত বসে বসে ওই বইটা পড়ে, এবং খানিকটা পড়ার পরেই সে ভীষণ ডিস্টার্বড হয়ে যায়। সে বুঝতে পারে যে ইউজিনি সত্যি সত্যি তার বোনের সঙ্গে কথা বলতে পেরেছে। এর পরের দিনেই আমরা দেখি যে ইউজিনিকে সেই আইস বক্স থেকে বের করে আনা হয়, আর ঘন্টার পর ঘন্টা সেই বরফের মধ্যে বসে থাকার কারণে তার শারীরিক অবস্থা এখন ভীষণ খারাপ, এমনকি সে রাতের বেলা ঘুমোতে পর্যন্ত পারে না। আর এর পরের দিনকেই আমরা দেখি যে সেই হেড নার্স জেনেভিভ এসে ইউজিনির সঙ্গে দেখা করে। সেখানে জেনেভিভ বলে যে আমি আমার বোনের সঙ্গে কথা বলতে চাই, আর তোমার যদি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে হয় তাহলে আমি তোমায় সাহায্য করতে পারি। এমনকি সেই ইউজিনিকে সেই বইটাও দিয়ে দেয় যেটা ভাই তাকে দেওয়ার জন্য দিয়েছিল। সেখানে ইউজিনি বলে যে শুধু ভাইয়ের সঙ্গে দেখা করা নয়, আমি তো এখান থেকে বেরোতে চাই। এইটা শুনে তখনই জেনেভিভ বলে যে ঠিক আছে, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব।
এরপরের সিনেই আমরা দেখি যে ইউজেনি কনসেন্ট্রেট করে জেনেভিভের বোনের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু সেখানে সে সেটা কোনো রকমভাবেই করতে পারে না। আর এর পরের মুহূর্তেই আমরা হঠাৎ করে দেখি যে ইউজেনির শারীরিক অবস্থা ডিটোরিয়েট করে। সে জেনেভিভকে বলে যে তোমার বাবার অবস্থা খুব খারাপ হতে চলেছে, এবং তখনই জেনেভিভ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জেনেভিভ বাড়িতে গিয়ে দেখে যে তার বাবা সেখানে নেই, এবং একটা ন্যাপকিনের মধ্যে কিছু রক্তের ছাপ, এবং সে পাশের ঘরে গিয়ে দেখে যে তার বাবা অজ্ঞান হতেই চলেছে, কিন্তু সে ঠিক টাইমে এসেছে বলে সে তাকে বাঁচাতে পারে। অন্যদিকে আমরা দেখি যে সেই অ্যাসাইলেমে ইউজিনির এক মাসের বেশি সময় কাটিয়ে ফেলেছে, আর প্রত্যেক দিন তাকে সেই আইস বক্স ট্রিটমেন্ট দেওয়া হয়। সেখানে কোনো পেশেন্টের সঙ্গেই তারা ভালো ব্যবহার করে না, এমনকি একটা পেশেন্টের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছিল শুধুমাত্র ওই ডাক্তারদের বাজে প্র্যাকটিস এবং ওভার ডোজের কারণে। এইসব দেখে ইউজিনি সহ্য করতে পারে না, এবং সে সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে যে এই মৃত্যুগুলোর জন্য আপনারাই দায়ী। সেখানে যেহেতু ইউজিনি চেঁচাচ্ছিল, সেই কারণে তারা তাকে আইসোলেশন চেম্বারে পাঠিয়ে দেয়। তাকে এমন একটা চেম্বারে পাঠানো হয় যেখানে কোনো আলো বাতাস ঢুকবে না, এবং তাকে যেই নার্সটা সেখানে এনেছিল সে মাঝে মধ্যে জানলা খুলে দিত, কিন্তু এখন সে সেটাও করে না, এবং ইউজিনি সেখানে এক ফোঁটাও আলো দেখতে পায় না। সেই নার্সটা ভীষণ স্ট্রিক্ট ছিল, এবং সে পেশেন্টদের সঙ্গে একটা খেলনার মতো ব্যবহার করত। সেই ঘরে ইউজিনি অনেক আত্মাদের সঙ্গেই কথা বলে যারা সেই আইসোলেশন চেম্বারে থাকতে থাকতেই মারা গেছে। সেগুলোতে সে ভীষণ ভয়ও পায়, এবং সে বারবার চেঁচিয়ে ওই নার্সটাকে ডাকার চেষ্টা করে, কিন্তু সেই নার্সটা তার কথার কোনো গুরুত্বই দেয় না। আমরা দেখি যে ইউজিনি সেই সেলের ভেতরে অনেক মৃত আত্মার আওয়াজ শুনতে পায়, আর সেই কারণে সে ঠিকমতো খাবারও খেতে পায় না। এরপরেই আমরা একদিন দেখি যে সেই নার্সটা ইউজিনির সেলে ঢুকে আসে। সেখানে সে ইউজিনির সঙ্গে অনেক কথা বলে, কিন্তু ইউজিনি চুপচাপ বসে থাকে, আর তার কথার কোনো উত্তরই সে দেয় না। সেখানে ইউজিনিকে আরও জ্বালাতন করার জন্য ওই নার্সটা তার সামনেই ভালো ভালো খাবার খেতে থাকে, এবং তখনই সেখানে ইউজিনি বলে ওঠে যে আমি তোমার মাকে দেখতে পারছি, তোমার মা মারা গেছে, আর সে এই সেলের মধ্যেই মারা গেছিল। এটা শুনে তখনই ওই নার্সটা বলে যে হ্যাঁ, আমি নিজেই আমার মাকে এখানে মেরেছি। এরপরে ইউজিনি তার সন্তানদের টপিক তোলে এবং বলে যে তোমার সন্তানদের তোমার মা মেরেছে, এবং এই কথাটা শোনা মাত্রই সেখানে ওই নার্সটা কাঁদতে শুরু করে। আর এর পরের মুহূর্তেই সে রেগে মেগে ইউজিনির গলা টিপে ধরে। সে বলে যে আজকের পর থেকে আমার সামনে আমার সন্তানদের নাম নেবে না, এবং তারপরেই সেখান থেকে ওই নার্সটা বেরিয়ে যায়। সেখান থেকে যখন ওই নার্সটা যাচ্ছিল, তখনই একটি মহিলা এসে তার গায়ে ধাক্কা মারে, এবং এই সুযোগটাকেই কাজে লাগিয়ে সে তার থেকে ওই চাবিগুলো নিয়ে নেয়, আর সেটা নিয়ে গিয়ে সে ওই হেড নার্স জেনেভিভের হাতে তুলে দেয়। আসলে এই সমস্ত কিছু জেনেভিভেরই প্ল্যান ছিল। সে এই চাবিগুলো নিয়ে ইউজিনির সেই সেলের বাইরে চলে যায়। সেখানে সে তার সঙ্গে কথা বলে, এবং তখনই ইউজিনি জেনেভিভকে তার বোনের সব কথা জানায়, আর সেগুলো শুনে জেনেভিভ ভীষণ অবাক হয়। এইগুলো শুনে সে খুশিও হয়, এবং তখনই সে ইউজিনিকে বলে যে সে তার সাহায্য নিশ্চয়ই করবে, তাকে সে এখান থেকে নিশ্চয়ই বের করে ছাড়বে। আমরা দেখি যে সেই হেড নার্স জেনেভিভ ডাক্তারের কাছে গিয়ে বলে যে এখন ইউজিনির কন্ডিশন অনেকটাই ঠিক হয়ে গেছে, আর তাকে এবার ওখান থেকে বের করে নেওয়া উচিত। এই কথাগুলো শুনে ডাক্তারের একটু সন্দেহ তো হয়, কিন্তু সে হেড নার্সের কথা শুনে নেয়, এবং সে অর্ডার দিয়ে দেয় ইউজিনিকে ওই আইসোলেশন চেম্বার থেকে বের করে কমন ওয়ার্ডে পাঠাতে। আর এরপরেই আমরা দেখি যে ইউজিনি সেই অন্ধকার সেল থেকে বেরিয়ে আলো এবং বাতাস দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। সেখান থেকে বেরোনোর পরে ইউজিনি তার সেই বন্ধুটাকে দেখে, যার উপরে ওই ডাক্তারেরা বাজে এক্সপেরিমেন্ট করে তাকে এখন হুইল চেয়ারে বস করিয়ে রেখেছে। আর এরপরেই একদিন সেই অ্যাসাইলামে বলের দিন আসে, এবং এই দিনকে সকলকে নতুন নতুন জামা কাপড় দেওয়া হয়। সেখানে তারা এত এনজয় করে যেন তারা একেবারে সুস্থ রয়েছে, এমনকি ইউজিনের ভাইকেও সেই বল পার্টির ইনভিটেশন পাঠানো হয়। এরপরের সিনেই আমরা দেখি যে ইউজিনির ভাই সেই পার্টিতে আসে, এবং সেখানে তারা এমন ভান করছিল যেন তারা একে অপরকে চিনতেই পারেনি। আর সেখানে তারা এই নাটকটা এই কারণেই করে কারণ ইউজিনি এখান থেকে পালানোর চেষ্টা করছে। সেখানে তারা যখন পালাচ্ছিল, তখনই সেই নার্সটা, মানে যেই নার্সটা তার মাকে মেরে ফেলেছে, সে তাদেরকে দেখে নেয়, এবং তখনই সে তাদেরকে ধরার চেষ্টা করে।
কিন্তু সেই মুহূর্তেই একটি পাগল মহিলা তার উপরে আক্রমণ করে দেয় এবং আস্তে আস্তে সে সেখানকার ডাক্তারদের উপরেও আক্রমণ করে। আসলে সে এখন তার উপরে হওয়া অত্যাচারের বদলা নিচ্ছে। এরপরেই দেখা যায় যে জেনেভিভ হিউজিনি এবং তার ভাইকে সেই মেন্টাল অ্যাসাইলেম থেকে পালাতে সাহায্য করে, কিন্তু সে সেখান থেকে যায় না। আসলে সে ওই অ্যাসাইলেমে থেকেই অন্য মেয়েদের সাহায্য করতে চায় যাদের তার সাহায্যের প্রয়োজন, এবং এরপরেই অনেকটা সময় কেটে যায় আর আমরা ইউজিনিকে সবার থেকে দূরে একটা জায়গায় দেখতে পাই। এবং তাকে দেখে এটাই মনে হচ্ছিল যেন সে তার জীবন নিয়ে এখন ভীষণ খুশি রয়েছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।